প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হোমারেস কিচেন। আজকের রেসিপি আলু দিয়ে তৈরি করা এই রকম পাতলা রুটি, যা টিফিনে, লাঞ্চে অথবা সকালের নাস্তায় একদম পারফেক্ট একটা রেসিপি। দুটা মাঝারি সাইজের আলু আর একটা গাজর নিয়েছি। আমি সবজি কুড়ুনি বা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি কিন্তু সবচেয়ে মিহি দিকটা, সেই দিক দিয়ে কিন্তু গ্রেট করে নিচ্ছি গাজরটা। গ্রেট করার পরে মনে হচ্ছে যেন এটা একটা গাজরের সেমাই, একদম সরু চিকন চিকন হয়েছে। আলুগুলিও আমি গ্রেট করে নেব ওই একই দিকে ব্লেডে গ্রেট করে নেব, একদম ওই রকমই গাজরের মতোই চিকন চিকন সেমাইয়ের মতো হবে। তবে আলুগুলি গ্রেট করার আগে আমি গ্রেটারটা একটা পানি ভর্তি বাটির মধ্যে রেখে আলুগুলি গ্রেট করে নেব, কারণ আলু যদি গ্রেট করে রাখেন বা কেটে রাখেন চোকা ছিলে, তাহলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই আলু একদম কালো হয়ে গিয়েছে, তখন রুটিগুলো একটু কালো রঙের হবে, দেখতে কিন্তু আর ভালো লাগবে না। গ্রেট করা আলুগুলি থেকে পানিটা ঝরিয়ে নিলাম। এখন গাজর আর আলুর মধ্যে আরও অন্যান্য কিছু উপকরণ মিশাব। একটা ডিম ভেঙে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ এটা অ্যারারুট বা কর্নস্টার্চ, আর দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ আটা। স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ আর দিয়ে দিলাম ফ্রেশলি ক্র্যাশ করে কালো গোলমরিচের গুঁড়া। ঝালের জন্য দিয়েছি 2-3টার মতো কাঁচামরিচ, এটা আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, আর দিয়েছি 1 মুঠো পরিমাণ ফ্রেশলি একেবারে কুচি করে নেওয়া পুদিনা পাতা। এতে রুটিগুলি ভাজার পরে এই পাতাগুলি সবুজ রঙটাতে রুটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। আমি কিছুটা নর্মাল পানি মিশিয়ে দিচ্ছি, এটা একটু আর একটু তরল বা লিকুইড করতে হবে। আর আমার কাছে মনে হচ্ছে এখানে আর একটা ডিম ভালো লাগবে, এই কারণে আমি এখন আর একটা ডিম ভেঙে দিয়েছি। টোটাল দিলাম আসলে ডিম 2টা। মশলার মধ্যে একটাই মশলা দিয়েছি, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া। এতে হবে কি, রুটিগুলি ভাজার পরে রুটির রঙটা একটু হালকা হলুদ হবে। সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে অ্যারারুট বা কর্নস্টার্চ আর বিশেষ করে আটাটা, এই লিকুইডগুলি কিছুটা সোক করে নেবে, চুষে নেবে, ফুলে উঠবে, একটু নরম হয়ে যাবে, রুটিটা কিন্তু ভালো হবে। 15 মিনিট পরে এখন রুটিটা আমি ভাজবো। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, সামান্য কিছুটা তেল দিয়েছি, ভালোভাবে গরম করে নিয়ে আমি মোটামুটি 1 চামচ পরিমাণ গোলাটা দিয়ে দিয়েছি, আর গোলার কনসিস্টেন্সিটা এইরকম হয়েছে। রুটিগুলি ভাজার আগে আমি মুঠোখানিক পরিমাণ গ্রেট করা পনির দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা পছন্দ না করলে বা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। খুবই সহজে ভাজা হয়ে যায়, খুব কম সময়ে ভাজা হয়ে যায়, গরম তাওয়ায় দিয়ে দিয়েছি। আর যেই রকম বড় সাইজের করতে চান সেই অনুযায়ী ব্যাটার দেবেন। একটু ঢেকে দিয়েছি 2-1 মিনিটের জন্য, তারপরে জাস্ট উল্টিয়ে নিলে জাস্ট আর মিনিটখানেকের মতো একটু সেকে নিলেই তৈরি হয়ে গেলে খুব মজাদার, খুব সহজে ঝটপট এই আলুর রুটি। গরম রুটিগুলি আমি একটা নেটের উপর রেখে দিচ্ছি যাতে ভাপটা বেরিয়ে যায়, ভাপটা না বাড়ালে কিন্তু এখনই যদি প্লেটে রাখি তাহলে ভিজে যাবে নিচেরটা আর সগি হয়ে যাবে। মজাদার এই নতুন ধরনের এই রুটির রেসিপিটা তৈরি করে ফেলেন যখন তখন সামান্য কিছু উপকরণ দিয়ে, যা হাতের কাছে সবসময়ই আমাদের থাকে, সবাই পছন্দ করবে। আশা করি নতুন ধরনের রুটির রেসিপিটা পছন্দ হবে, আর আপনাদের অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আর সবার কল্যাণ কামনা করে শেষ করছি। আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।